হ্যালো গাইস, আজকে আবার সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে একটা নতুন প্রজেক্ট, প্রজেক্টটা খুব মূল্যবান। এই অনলাইন ক্লাসের সময় স্টুডেন্ট বা টিচারের বাড়িতে ব্রডব্যান্ড থাকে, নেট তারা ওই ব্রডব্যান্ডের সাহায্যে ইউজ করে, কারেন্ট অনেক সময় ফ্লাকচুয়েট করে, অনেক সময় কারেন্ট চলে যায় অনলাইন ক্লাসের মধ্য দিয়ে, তখন অনলাইন ক্লাসে ডিস্ট্র্যাক্ট হয়। তার জন্য এই কথা মাথায় রেখে একটা রাউটার ইউপিএস আমি তৈরি করেছি, হোমমেড। এটা যদি ওই রাউটারের সাথে ইনস্টল করে দেওয়া হয়, তখন রাউটারে কারেন্ট না থাকলেও ওই ব্যাকআপের মাধ্যমে রাউটারটা সবসময় চলবে, অনলাইন ক্লাসে কোনো অসুবিধাই হবে না। চলো দেখে নিই ওই প্রজেক্টটি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই রাউটার, রাউটারে এখন কানেকশন আছে। এই হলো সেই আমার ইউপিএস ব্যাকআপের জন্য, এটা 3-4 ঘন্টা ব্যাকআপ দেবে কারেন্ট না থাকা অবস্থায়। এখানে এই যে এসি অ্যাডাপ্টার, সেটা এখন চলছে, কানেকশন দেওয়া আছে, কিন্তু যদি আমি কানেকশনটাকে বন্ধ করে দিই তখনও কিন্তু রাউটারে লাইন আছে, কোনো কাট অথবা ফ্লাকচুয়েটে কোনো রকম অসুবিধা রাউটারের উপর পড়েনি, রাউটার ঠিক মতো কাজ করছে। কেন? কারণ এই ইউপিএসটার জন্য। এই ইউপিএসটা যদি আমরা ইনস্টল করে দিই, সারা দিন রাউটার চলবে, কোনো ব্যাটারির উপর প্রভাব পড়বে না, এবং রাউটারে কোনো প্রভাব পড়বে না, যখন কারেন্ট থাকবে না অটোমেটিক ব্যাকআপ নিয়ে রাউটারটি চলতে থাকবে। রাউটার 3-4 ঘন্টা কারেন্ট না থাকা অবস্থায় ব্যাকআপ দেবে, ফ্লাকচুয়েটের সময় কাজ করবে, অনলাইন ক্লাস বড়জোর 1-2 ঘন্টা চলে একটা ক্লাস, তাহলে ওই ক্লাসের মধ্যে কোনো রকম ব্যাঘাত আর ঘটছে না আজকের পর থেকে। এই রাউটারটির যে বক্স ব্যবহার করা হয়েছে সেটি হলো সুইচ বক্স, এবং এখানে ইনপুট এবং আউটপুটের জন্য যে দুটি পিন ইউজ করেছি, একটি ইনপুট যেখানে চার্জার কানেক্ট হবে, আর এক জায়গায় আউটপুট এখান থেকে রাউটারে যাবে। সো আমরা এখানে একটি তার, এই তারটা আমরা ইউজ করব, যেখানে দুইটা মেইল জ্যাক থাকবে, একই রকম থাকবে, একটা আমি কানেক্ট করব এটার সাথে, আরেকটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ভোল্ট আসছে তার মধ্যে। টুয়েলভ ভোল্টে একটি রাউটার চলে। তো এখন দেখতে পাচ্ছ এখানে অন্য কোনো ওয়্যার যুক্ত নেই চার্জার, শুধু ব্যাটারি থেকে এই ভোল্টেজটা আমার দিচ্ছে। সো তার থেকে রাউটারটা চলছে, এবং এটা 12.16 থেকে 11.1 অবধি ভেরি করবে। তার নিচে যদি ভোল্টেজটা চলে যায় তখন এই রাউটার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সো ভোল্টেজটা লো হলে যে ব্যাটারি চার্জ হতে বেশি সময় লাগে ওইটাও নিরাময় করা যাবে। সো এটা একটা ভালো ইউপিএস, হোমমেড, তাতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন নেই। দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেগুলি ল্যাপটপে ব্যবহার করা হয়, এগুলি খুব পাওয়ারফুল হয়, এবং আরেকটা হলো বিএমএস বোর্ড। এটা আমি এখন খুলবো, এটার ভেতরে লাগানো থাকবে সেই বিএমএস বোর্ড। চলো স্টার্ট করা যাক। এই হলো সেই
UPS এখানে সেল আর BMS বোর্ড এটা খুব ইন্টেলিজেন্ট একটা বোর্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বোর্ডটা যদি আপনি ইনস্টল করে দেন তাহলে ব্যাটারির উপর প্রেসার পড়বে না ওভার ভোল্টেজ ঢুকবে না সমস্ত কিছু প্রোটেকশন দেবে প্রত্যেকটা ব্যাটারিকে আলাদা আলাদা চার্জ করবে আমরা জানি যে 12 ভোল্ট যদি আমরা ডাইরেক্ট লাগিয়ে দিতাম অনেকে বলতে পারেন ডাইরেক্ট লাগিয়ে দিলে কি হবে আমরা এটাকে সিরিজে কানেক্ট করে দিলেই তো হবে এভাবে যদি আমরা এটাকে সিরিজে কানেক্ট করি 12 ভোল্ট হয়ে গেল এ কানেক্ট করলে কি হবে আমরা এই মাথায় একটা কানেকশন করব এবং এই মাথায় একটা কানেকশন করব তখন কি হবে চার্জ তো হবে 12 ভোল্ট দিয়ে চার্জ করতে পারব কিন্তু না দেখা যাবে কি লাস্ট যে ব্যাটারিটা এটা চার্জ হচ্ছে ফাস্ট যে ব্যাটারিটা এটাও চার্জ হচ্ছে মধ্যের ব্যাটারিটা চার্জ হচ্ছে না কারণ আমরা ছোটবেলা পড়েছি যে সিরিজ কানেকশনে ওই ব্যাটারিটাকে পার করে এটাতে আসতে হবে সো তখন এই ব্যাটারিতে চার্জ খুব কম হবে একটা সময় পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তার জন্য এই BMS বোর্ড কি করে এখানে চারটা কানেকশন থাকে এখানে সে -0 ভোল্ট এখানে আসে 4.2 ভোল্ট এখানে আসে 8.6 ভোল্ট এখানে আসে 12 ভোল্ট এখান থেকে একটা কানেকশন যাবে 0 ভোল্ট এখান থেকে আরেকটা কানেকশন যাবে 4.2 ভোল্ট এবার আমি যদি এটাকে এয়ারপোর্ট যুক্ত করি এখান থেকে আরেকটা কানেকশন যাবে 8.6 ভোল্ট এয়ারপোর্ট এটাকে যদি যুক্ত করি এখান থেকে লাস্ট ব্যাটারি থেকে কানেকশন যাবে 12.2 ভোল্ট সো প্রত্যেকটা ব্যাটারিকে সে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করছে আইসি গুলির মাধ্যমে আলাদা আলাদা ভাবে চার্জ করছে সো ব্যাটারিগুলি অনেক দিন লাস্টিং করবে এবং ভোল্টেজটা সে 12.2 থেকে 11.1 অবধি সে রাখে এন্ড নিচে যদি ব্যাটারি ভোল্টেজ কমে যায় অটোমেটিক সিস্টেমটাকে সে অফ করে দেয় তার জন্য পরের বার চার্জ করার সময় সুবিধা হয় সো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে দুইটা কানেকশন এটাকে প্যারালালি আমি যুক্ত করে দিলাম তার প্লাসের সঙ্গে তার প্লাস তার মাইনাসের সঙ্গে তার মাইনাস ব্যাটারিগুলি যুক্ত করলাম তার জন্য কি হলো যেখান থেকে খুশি সেখান থেকে আমি চার্জ দিতে পারি যেখান থেকে খুশি আমি সেখান থেকে আউটপুট নিতে পারি এখন আপনারা বলতে পারেন যে এখানে ডায়োডটা ইউজ করলাম না কেন কারণ রিভার্সও তো যেতে পারে না এটার মধ্যে আউটপুটে ডায়োড লাগানো থাকে তার জন্য কোনো অসুবিধা হয় না আর আমি যদি এখানে আবার ডায়োড ইউজ করি চার্জিংয়ে এখানে সো কি হবে ডায়োড আমরা জানি কোনো একটা তড়িৎকে বা ইলেকট্রিসিটিকে একমুখী করে কিন্তু তার সাথে তার এম্পিয়ার ও তার কমিয়ে দেয় খুব কম এম্পিয়ারের কারেন্ট যায় ফলে ব্যাটারিগুলি খুব স্লোলি চার্জ হবে তার জন্য আমি এখানে ডায়োডটা ইউজ করিনি অ্যাভয়েড করেছি সো এখানে আমরা কিভাবে কানেকশনটা করেছি সেটা আপনাদের স্ক্রিনে আসছে আপনারা দেখে নিতে পারেন এই BMS বোর্ডে আমরা যে বলেছি যে তিনটা সেল আমরা কানেক্ট করব সিরিজে এবার এখানে আপনি প্যারালালে লাগাতে পারবেন আরো যতগুলি সম্ভব এখানে আপনি লাগাতে পারবেন এখানেও আপনি লাগাতে পারবেন তো আমি এখানে তিনটা তিনটা করে সেল ইউজ করেছি প্যারালাল তিনটা সিরিজ আরো তিনটা সিরিজ আরো তিনটা সো BMS বোর্ড আর ব্যাটারি হলে এটা আমরা ইজিলি বানাতে পারি অ্যামাজনে বা অন্য জায়গায় রাউটার পাওয়া যায় রাউটার ইপিএস পাওয়া যায় সো সেখানে দেখতে পাওয়া যায় যে তারা তিনটা ব্যাটারি দিয়ে BMS বোর্ড দিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে 1800 টাকা 1900 টাকা এর থেকে ভাবলাম যে নিজেই একটা বাড়ি তৈরি করি এটা ল্যাপটপের পুরানো ব্যাটারি থেকে নিলে মোটামুটি 600 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর নতুন ব্যাটারি কিনলে 1000 টাকার মধ্যে এটা ফুল কমপ্লিট হয়ে যাবে এত কম টাকার মধ্যে ব্যাকআপ খুব ভালো আমার ক্লাসে কোনো ডিস্টারবেন্স নেই এর থেকে ভালো কথা কিছুই হতে পারে না সো এটাই হলো আমার রাউটার UPS সবাইকে ধন্যবাদ এতটুকু আসার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন
বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে যেসব প্রজেক্ট নিয়ে আমি আসব সেগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কি কি ইম্প্রুভমেন্ট দরকার এবং কি কি প্রজেক্ট নিয়ে আসতে পারি। আপনাদের রিপ্লাই পেলেই আমি এরপর মোটিভেট হয়ে আরও কিছু প্রজেক্ট তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।